হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিন লুক টেস্ট হলো, আজকে দেবের লুক টেস্ট হলো, এরপর রুক্মিণীর হবে, তারপর রোশনের হবে, তারপর ফারিনের হবে। আজকে এই চারটি লুক টেস্ট হচ্ছে এবং সবকটা লুকই খুব ভালো হচ্ছে। আগে কালকে আবার কোয়েলের হয়েছে, তার আগে প্রিয়াঙ্কার হয়েছে, অনেকেরই হয়েছে। তুমি কি ইচ্ছে করে এরকম একটা স্ক্রিপ্ট লিখেছো যেখানে প্রচুর মহিলা থাকবে? আমি ভেবেছিলাম যে যদি মহিলা পাইলট নিয়ে দেখা যায় তো সেটা হয়নি, প্রোডিউসার দেয়নি। না, অনেস্টলি স্পিকিং, জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফটোশুট। ইনফ্যাক্ট আমরা এই দুটো ছবি করেছি, চান্দে পাওয়া অ্যামাজন অভিযান, দুটোই কস্টিউম ড্রামা একটা ছবি, যেখানে কস্টিউমটা অনেকটাই ইম্পর্টেন্ট। শঙ্করের যে চরিত্রটা আমরা দেখ, উনিই ডিজাইন করেছিলেন কী কাপড় হবে কী। আমার এখনও মনে আছে প্রথম দিন আমরা যেমন চাঁদের পাড়ে পুরো কমলদা বসে আছে অফিসে, পুরো কাগজ ছড়ানো, পুরো স্কেচ ছড়ানো, বই ছড়ানো, এমনি অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। আই নেভার থট কে সেই জায়গা থেকে উঠে এসে আমাদের হোম প্রোডাকশানে, মানে ইনফ্যাক্ট আমারও হোম প্রোডাকশান এটা, তো এরকম একটা কস্টিউম ড্রামা হবে। অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক আইডিয়া। আমার এখনও মনে আছে আমরা যখন চ্যাম্পে শ্যুট করছিলাম, হঠাৎ করে কমলদা ঘুম থেকে উঠে এসে আমাকে একটা জিনিস বললো, তোমার কোনো ইউনিফর্ম খুব ভালো লাগে, আউট অফ দ্য বক্স থেকে তোমাকে এই সময় পাইলটে খুব ভালো লাগবে। হঠাৎ করে বললাম পাইলট ভালো লাগবে মানে কী হলো ব্যাপারটা? হঠাৎ করে বললো কি একটা কাজ করি, তোমার এই যে চেহারাটা আছে না একদম পাক্কা আছে একটা পাইলট হওয়ার জন্য। মানে না, চেহারার দরকার নেই, একটা ভালো গল্প দরকার পাইলট হওয়ার জন্য। তারপর উনি এই গল্পটা নিয়ে গেলেন। আই থিঙ্ক যদি আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমরা ঠিকঠাক এক্সিকিউট করতে পারি, আমার মনে হয় কি ইন্ডিয়াতে এরকম ধরনের ছবি না, আমার ধারণা যে একটা চেষ্টা একটু অন্যরকম, খুব অন্যরকম, এবং আমাদের মনে হয় যে আমরা যে ধরনের চেষ্টা করছি এইভাবেই এবার এই বাণিজ্যিক ছবি তৈরি হবে ভবিষ্যতে, এটাই বোধ হয়, এইভাবেই বোধ হয় ছবিটা তৈরি হওয়া উচিত। থ্যাংক ইউ, ভগবান আপনার মঙ্গল।